এবছর ঈদ সামনে রেখে বলিউডে চমক জাগানো ঘটনা ঘটে গেছে। বলিউডের ব্লকবাস্টার ঈদের সিনেমার ক্ষেত্রে যেখানে বরাবর সালমান খানের দাপট, সেখানে এবার ঘটেছে ব্যতিক্রম। তার কোনো সিনেমাই মুক্তি পায়নি, তাছাড়া অন্য খানদের সিনেমাও এবার মুক্তি পায়নি, বরং বক্স অফিসে টক্কর শুরু হয়েছে অক্ষয় কুমার টাইগার শ্রফ জুটির সঙ্গে অজয় দেবগণের। এই ঈদে বলিউড বক্স অফিসে হালচাল জেনে নেব এবার। বছর জুড়ে নতুন নতুন বড় আয়োজনের সিনেমা মুক্তি পায় বলিউডে। ঈদ উৎসবে থাকে বিশেষ চমক, সেই চমক হিসেবে এবার মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত ময়দান এবং অক্ষয় কুমার ও টাইগার শ্রফের বারে মিয়া ছোটে মিয়া। 11 এপ্রিল ঈদের দিন থেকে সিনেমাগুলো চলছে ভারত ও বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে। সমালোচকদের প্রতিক্রিয়া বিবেচনা করলে ময়দান সিনেমাটি মুগ্ধ করেছে সবাইকে। অধিকাংশ ফিল্ম ক্রিটিকসদের কাছ থেকে দারুণ রেটিং ও রিভিউ পেয়েছে এটি। অন্যদিকে বারে মিয়া ছোটে মিয়াকে বিনোদনমূলক সিনেমা হিসেবে আখ্যায়িত করেছেন বিশ্লেষকরা। বক্স অফিসে অবশ্য অজয়ের চেয়ে অনেকটা এগিয়ে অক্ষয় টাইগার। প্রথম দিনেই 15.65 কোটি টাকা আয় করে বারে মিয়া ছোটে মিয়া। দ্বিতীয় দিন শুক্রবার 7.6 কোটি এবং শনি ও রবিবার 8.5 কোটি এবং 9 কোটি টাকা আয় করে, যার ফলে মোট সংগ্রহ গিয়ে দাঁড়ায় 43 কোটি। তবে পঞ্চম দিনে ভয়াবহ পতন দেখা দেয়। চার্চনিক.কম এর রিপোর্ট অনুযায়ী এদিন মাত্র 2.5 কোটি টাকা আয় করে সিনেমাটি। অন্যদিকে ময়দানের অবস্থা আরও খারাপ। মুক্তির পঞ্চম দিন সোমবারে সিনেমাটির আয় মাত্র 1.50 কোটি। ফুটবল কোচ সৈয়দ আব্দুর রহিমের জীবনের উপর ভিত্তি করে নির্মিত স্পোর্টস ড্রামাটি পরিচালনা করেছেন অমিত আর শর্মা। রবিবার ছুটির দিনে সিনেমাটির আয় ছিল 6.4 কোটি। আপাতত ময়দানের মোট আয় 23.50 কোটি। 1998 সালের বারে মিয়া ছোটে মিয়া সিনেমার নাম নিয়ে নতুন করে সিনেমাটি নির্মাণ করেছেন আলী আব্বাস জাফর। অ্যাকশন ধর্মী এই সিনেমায় অক্ষয় টাইগারের সঙ্গে আরও রয়েছেন পৃথ্বীরাজ সুকুমার, মানসী চিল্লার ও আলিয়া। প্রায় 350 কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত এই সিনেমাটি বিশ্বব্যাপী শীঘ্রই 100 কোটি ছুঁয়ে ফেলবে বলে আশা করা হচ্ছে। এদিকে ঈদের আগে মুক্তিপ্রাপ্ত মাদগাঁও এক্সপ্রেস এবং ক্রু সিনেমা দুটিও ভালো সংগ্রহ করেছে বক্স অফিসে, এখনও টিকে রয়েছে সিনেমা হলে। এখন দেখার অপেক্ষা অন্তত 150 কোটির ঘর পেরোতে পারে কিনা ময়দান কিংবা বারে মিয়া ছোটে মিয়া। লেকিন ইস খেল কে সবসে পুরানে খিলাড়ি। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট।